আসসালামু আলাইকুম। তো আমরা সবাই জানি সিলেটে কি অবস্থা, তো আমাদের প্রয়োজন সবাই মিলে সিলেটের পাশে দাঁড়ানো। নগরীতে এই এই স্থান পানি উঠে যাচ্ছে এবং আল্লাহ মাহবুব জানে যে সিলেটের উপর যে কি যাইতেছে। গত 50 বছরে পানি উঠেনি, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে যে। আচ্ছা সিলেটের এখন কি অবস্থা? সিলেট নগরীর প্রায় 80% এলাকাই পানিতে তলিয়ে গিয়েছে। দেশের এই অবস্থা দেখে আমরা আর কেউ বাসায় থাকতে পারলাম না, তো আমরা আমাদের বন্ধুরা মিলে সবাই মিলে একটা পদক্ষেপ নিলাম যে আমরা যে যাই পারি আমরা সাহায্য করব, মানুষের পাশে দাঁড়াবো, তাদের প্রতি আমাদের সহানুভূতি দেখাবো, যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী সাহায্য করব। আর হ্যাঁ, এভাবে আমরা রাস্তাঘাটে বের হয়ে পড়ি, রাস্তাঘাটে দোকানপাট যে যেখান থেকে পারি আমরা সাহায্য নেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, এভাবে আমরা সবাই মিলে দুই দিনে প্রায় 80,000 টাকার উপরে সাহায্য পাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের স্কুলের কর্তৃপক্ষকে এবং ধন্যবাদ জানাই আমাদের তেজপাতা গ্রুপের সকল টিমমেটকে এত সুন্দরভাবে সবাই সাহায্য করে।